সালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ফোর্থ এক্সপেরিমেন্টটা দেখব। তো এক্সপেরিমেন্টের নেম হচ্ছে সিভ অ্যানালাইসিস অর ব্রেইন সাইজ অ্যানালাইসিস। তো পারপাসটা কি, দিস ল্যাব ইজ পারফর্ম টু ডিটারমাইন দা পার্সেন্টেজ অফ ডিফারেন্ট ব্রেইন সাইজেস কন্টেইনড উইথ ইন এ সয়েল। মানে হচ্ছে যে সিভ অ্যানালাইসিসের মেইন পারপাসটা হচ্ছে আমাদের একটা সয়েল, কিছু সয়েল পার্টিকেলের মধ্যে সয়েল পার্টিকেল গুলো ডিস্ট্রিবিউশন করা, পার্সেন্টেজ, এটাই হচ্ছে আমাদের মেইন পারপাস। তো দা মেকানিক্যাল অফ সিভ অ্যানালাইসিস ইজ পারফর্মড টু ডিটারমাইন দা ডিস্ট্রিবিউশন অফ দা কোস্টার অর লার্জার সাইজ পার্টিকেলস। তো আমাদের ব্রেইন সাইজ অ্যানালাইসিস এর মধ্যে দুইটা পার্ট, সেটা হচ্ছে সিভ অ্যানালাইসিস একটা, আর একটা হচ্ছে হাইড্রোমিটার অ্যানালাইসিস। তো আমাদের এখন যে সিভ অ্যানালাইসিস করতেছি, এটা দিয়ে হচ্ছে আমাদের কোস্টার বা লার্জার যে পার্টিকেল গুলো থাকবে ওইটা ডিস্ট্রিবিউশন করা, আর হাইড্রোমিটারে হচ্ছে আমাদের স্মলার পার্টিকেল গুলো আর ফাইন পার্টিকেল যেগুলো সেগুলোকে ডিস্ট্রিবিউশন করা। তো এটার স্ট্যান্ডার্ড প্রিফারেন্স হচ্ছে ASTM D422। তো সিগনিফিকেন্স এর মধ্যে যেটা আছে, দা ডিস্ট্রিবিউশন অফ ডিফারেন্ট গ্রেইন সাইজেস এফেক্টস দা ইঞ্জিনিয়ারিং প্রপার্টিস অফ সয়েল। মানে হচ্ছে যে আমাদের সয়েলের যে পার্টিকেল গুলো, এখানে যে ডিফারেন্ট পার্টিকেল বা ডিফারেন্ট গ্রেইন সাইজের জন্য আমাদের ইঞ্জিনিয়ারিং যে প্রপার্টিস গুলো এগুলো চেঞ্জ হয়ে যায়। গ্রেইন সাইজ অ্যানালাইসিস প্রোভাইডস দা গ্রেইন সাইজ ডিস্ট্রিবিউশন এন্ড ইটস রিকোয়ার্ড ইন ক্লাসিফাইং দা সয়েল। মানে হচ্ছে যে আমাদের গ্রেইন সাইজের মাধ্যমে সয়েলটাকে আমরা ক্লাসিফাই করতে পারি যে এটা কোন ধরনের সয়েল। তো ইকুইপমেন্ট এর মধ্যে কি কি লাগবে, এটা হচ্ছে ব্যালেন্স, সেট অফ সিভস, ক্লিনিং ব্রাশ, সিভ শেকার এন্ড স্টপ ওয়াচ। তো আমাদের এটার মেইন যে কাজ, সেটা হচ্ছে যে সিভ অ্যানালাইসিস এর সিভ সেট লাগবে। সিভ সেট আমরা ক্রমান্বয়ে সাজাবো, বড় ডায়ামিটার উপরে থাকবে, এরপরে ছোট, এরপরে আস্তে আস্তে একবারে ক্রমান্বয়ে ছোট গুলা আসবে, শেষে প্যান থাকবে। তো এভাবে হচ্ছে আমাদের ক্রমান্বয়ে সিভ সাইজ যেটা সিভ সেট অফ সিভ ওটাকে আমাদের সাজাতে হবে। এরপরে হচ্ছে আমাদের যে প্রসেস, সেটা হচ্ছে যে সিভের মধ্যে আমরা কিছু স্যাম্পল নিব, ধরেন আমরা 500 গ্রাম স্যাম্পল নিলাম, ওইটা নিয়ে সিভের মধ্যে দিব, তারপরে ওইটা সিভটাকে সিভের এক্সট্রাক্টটা সরাসরি আমরা সিভ শেকারে দিয়ে দিব। সিভ শেকারে দিয়ে আমরা 10 মিনিট ওইখানে শেক করব, এরপরে হচ্ছে আমরা ওইখানে ওই সিভ শেকার থেকে এনে প্রত্যেকটা সিভে কতটুকু সয়েল রিটেইন করতেছে এটা আমরা মিজার করব, এবং সেটা থেকে আমাদের ক্যালকুলেশন করে সয়েল ক্লাসিফিকেশন আর আমাদের যে সিভ অ্যানালাইসিস এটা আমরা সম্পন্ন করব। তো আমরা এখানে একটা সিভ অ্যানালাইসিস এর জন্য টেবিল করলাম। তো আমাদের যে সিভ সাইজ বা সিভ সেট, যেটা সিভ সেটে হচ্ছে নাম্বারিং, যে সিভ নাম্বার হচ্ছে ফার্স্ট, এরপর হচ্ছে সিভের ডায়ামিটার, তারপর হচ্ছে মাস অফ এমটি সিভ, তারপরে আদার্স আছে, ওইটা আমরা পরে দেখবো এখন না। তো সিভ নাম্বারটা যেটা ফার্স্ট হচ্ছে 4 নাম্বার, এরপরে 8 নাম্বার, 16, 30, 50, 100, 200, এরপর হচ্ছে প্যান। এর মানে হচ্ছে যে আমাদের সবচেয়ে বড় ডায়ামিটারের সিভ যেটা ওইটা থাকবে হচ্ছে সবার উপরে, এরপরে সবচেয়ে ছোট ডায়ামিটার সিভ যেটা ওটা থাকবে সবার নিচে। তো এখানে এই যে সিভের ডায়ামিটার আছে, 4 নাম্বার সিভের ডায়ামিটার হচ্ছে 4.75, 8 নাম্বারের জন্য হচ্ছে 2.38, 16 নাম্বার সিভের জন্য ডায়ামিটার হচ্ছে 1.19, এরপর হচ্ছে 30 নাম্বার সিভের 0.6, 50 নাম্বারের জন্য 0.3, 100 নাম্বার সিভের জন্য হচ্ছে 0.15, এবং 200 নাম্বার সিভের জন্য 0.075। তো এই যে আমাদের এখানে কি আছে, ক্রমান্বয়ে বড় ডায়ামিটার থেকে আস্তে আস্তে কমে ছোট ডায়ার দিকে আসতেছে। এরপরে শেষে আমরা প্যান দিব, প্যানে হচ্ছে শেষে যে ইয়াটা 200 নাম্বার সিভ দিয়ে পাস করবে, যেটা রিটেইন করবে ওটা হচ্ছে সবচেয়ে ফাইন পার্টিকেল হবে। তো এখানে আমাদের এরপরে যেটা বের করতে হবে, মাস অফ এমটি সিভ। তো আমাদের প্রত্যেকটা সিভের আলাদা আলাদা করে ওয়েট নিয়ে নিতে হবে, এরপরে আমরা এখানে লিখবো। তারপর হচ্ছে যেটা আছে মাস অফ সিভ প্লাস সয়েল রিটেইন। তো প্রত্যেকটা সিভ আমরা সিভ শেকারে দিয়ে শেক করার পরে, 10 মিনিট শেক করার পরে যেই সয়েলটা রিটেইন করবে ওইটা প্লাস হচ্ছে সিভ, এটা যোগফল হচ্ছে এখানে আমরা লিখবো আর কি, মাস অফ সিভ প্লাস সয়েল রিটেইন। এরপর হচ্ছে সয়েল রিটেইনটা হচ্ছে আমাদের মাস অফ সিভ প্লাস সয়েল রিটেইন থেকে মাস অফ এমটি সিভ ওইটা মাইনাস করলে পাবো হচ্ছে সয়েল রিটেইন। এরপরে ক্রমান্বয়ে আমরা এই ক্যালকুলেশন গুলো পরে দেখবো। তো আমরা এখন সরাসরি টেস্টে চলে যাব।
আমাদের এখানে সিভ আমরা ক্রমান্বয়ে সাজিয়ে রেখেছি, এবং ফার্স্টে হচ্ছে 4 নাম্বার, এরপরে 8 নাম্বার, 16, 30, 50, 100, 200, এরপরে হচ্ছে পেন। তো আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা করে ওয়েট নিতে হবে। আমরা ফার্স্টে 4 নাম্বারের ওয়েট নিয়ে নেই, আসতেছে 326 গ্রাম। এটা হচ্ছে 4 নাম্বার, 326 গ্রাম। এরপর হচ্ছে 8 নাম্বার সিলের, এটা হচ্ছে 356 গ্রাম। ষোলো নাম্বার হচ্ছে 315 গ্রাম। তিরিশ নাম্বার স্লিপ, এর হচ্ছে 325 গ্রাম। হচ্ছে 50 নাম্বার স্লিপ, এটার ওয়েট আসতেছে 301 গ্রাম। এরপরে 100 নাম্বার সিট, এটার ওয়েট 303 গ্রাম। এরপরে সর্বশেষ যে ইয়াটা আমাদের 200 নাম্বার সিট, এটা হচ্ছে 293 গ্রাম। সবার নিচে আছে আমাদের প্যান, প্যানের ওয়েট হচ্ছে এটা 301 গ্রাম। এখন আমাদের এখানে সয়েল স্যাম্পল নিচ্ছি, এখানে 500 গ্রাম সয়েল স্যাম্পল নিয়ে এটা আমরা সরাসরি সিভের মধ্যে দিয়ে দিব। তো এটা একটু কেয়ারফুলি দিতে হবে যাতে উড়ে না যায়, উড়ে গেলে লস হয়ে যাবে বেশি, তো এই জন্য আমাদের ফানেল দিয়ে কেয়ারফুলি দিতে হবে। এটা আমাদের সয়েল স্যাম্পল দেওয়া শেষ, এখন আমরা লিড দিয়ে এটা ঢেকে দিব এবং সরাসরি আমরা সিভ শেকার, যেটা সিভ শেকারের কাছে নিয়ে যাব। এই হচ্ছে আমাদের সিভ শেকার, তো এটার মধ্যে আমরা এখন আমাদের সিভ সেটটা সরাসরি দিয়ে দিব। তো আমরা এখন সিভ শেকার এটা দিয়ে দিচ্ছি। আমাদের সিভের যে সেটটা এটা সেট আপ করা শেষ, তো আমরা এটা সুইচ দিব এবং স্টপ ওয়াচ সাথে সাথে অন করবো এবং 10 মিনিট এটাকে শেক করবো। আমাদের 10 মিনিট হয়ে গেছে, তো আমরা এটা এখন সিভ শেকার থেকে সরিয়ে ওয়েট নেওয়ার জন্য ওয়েট মেশিনের কাছে নিয়ে যাবো। আমরা দেখি আমাদের 4 নাম্বার স্লিপে কতটুকু রিটেইন করতেছে, এটা হচ্ছে সিভ প্লাস সয়েল স্যাম্পল, এটা আসতেছে 4 নাম্বারের জন্য 337 গ্রাম। তো আমরা এটা লিখবো 337 গ্রাম। তো 8 নাম্বার স্লিপে কতটুকু রিটেইন এটা দেখি, 8 নাম্বার সিভ প্লাস সয়েল স্যাম্পল, এটা আসতেছে 389 গ্রাম। হচ্ছে 16 নাম্বার সিট, 496 গ্রাম। তিরিশ নাম্বার সিট, 443 গ্রাম।
50 নম্বর সিভ এসএসএ 379 গ্রাম 379 গ্রাম 100 নম্বর সিভ 354 গ্রাম 354 গ্রাম 200 নম্বর সিভ 313 গ্রাম 309 শুরু করব। এর জন্য আমাদের টোটাল সয়েল স্যাম্পল আমরা 500 গ্রাম নিয়ে এই সিভ অ্যানালাইসিসটা করলাম। তো এখন আমাদের এটা তো আগে দেখানো হয়েছে যে সিভ নাম্বার আমাদের এবং ডায়ামিটার এটা হচ্ছে কি ক্রমান্বয়ে বড় থেকে ডায়ামিটার বড় থেকে আস্তে আস্তে ডায়ামিটারটা ছোট হবে। এরপর মাস অফ ইমপ্টি সিভ এটার ওয়েট নিয়ে আসবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। এরপর হচ্ছে মাস অফ সিভ প্লাস সয়েল রিটেইন এটা হচ্ছে প্রত্যেকটা সিভে কতটুকু সয়েল রিটেইন করছে ওইটা। এরপরে হচ্ছে সয়েল রিটেইনটা, এখন সয়েল রিটেইনটা পাবো কোথায়? আমরা এখানে একটা স্যাম্পল ক্যালকুলেশন দেখানো হয়েছে এখানে, সেটা হচ্ছে যে ফর রো 3 মানে হচ্ছে এই রো এর জন্য 16 নাম্বার স্টিভের জন্য আমরা এখানে আমাদের একটা ক্যালকুলেশন দেখাচ্ছি। কারণ হচ্ছে সব ক্যালকুলেশন দেখানো এখানে আসলে পসিবল না, ভিডিও লেন্থ অনেক হাই হয়ে যাবে। তো এই জন্য হচ্ছে আমরা জাস্ট একটা রো এর ক্যালকুলেশন দেখাচ্ছি, আপনারা বাকিগুলো ওইভাবেই করতে পারবেন। এখানে যেমন সয়েল রিটেইন যেটা এটা হচ্ছে মাস অফ সি প্লাস সয়েল রিটেইন মাইনাস মাস অফ সি। তো মাস অফ সি প্লাস সয়েল রিটেইন এটা থেকে যদি সিভের এটা মাইনাস করি ওইটা মাইনাস করি তাহলে তো আমরা সয়েল কতটুকু রিটেইন করতেছে ওই সিভে ওইটা পাবো। তো এটাই আমরা এখানে করলাম মাস অফ সি প্লাস সয়েল রিটেইন মাইনাস মাস অফ সি। তো এখানে যেটা আসতেছে মাস অফ সি প্লাস সয়েল রিটেইন 3 নাম্বার রো এর জন্য আসতেছে হচ্ছে 496 গ্রাম 496। তো আমরা এই যে লিখলাম 496 মাইনাস মাইনাস হচ্ছে মাস অফ সি। তো 16 নাম্বার স্টিভে ওয়েট কত ছিল, মাস কত ছিল 315 গ্রাম। তো এই যে আমরা এখানে 315 গ্রাম লিখলাম তো ক্যালকুলেশন করে আসতেছে 181 গ্রাম। এরপরে যেটা কলামটা আছে পার্সেন্ট রিটেইন, তো পার্সেন্ট রিটেইনের ক্ষেত্রে আমাদের এখানে আসতে হচ্ছে যেটা পার্সেন্ট পাসিং ইকুয়াল হচ্ছে আমাদের যে ফর্মুলাটা হচ্ছে 100 থেকে
কিউমুলেটিভ পার্সেন্টটা মাইনাস করতে হয়। তো 100 মাইনাস কিউমুলেটিভ পার্সেন্টিটে, তো আমার তিন নাম্বার ওয়ে যেটা করতেছে পার্সেন্টিটে করতেছে 45%। তো আমরা এখানে বসালাম 100 মাইনাস 45 = 55%। তো এটাই হচ্ছে আমাদের পার্সেন্ট পাসিং, এটা হচ্ছে তিন নাম্বার ওয়ের জন্য। এভাবে ক্রমান্বয়ে আমরা 1 2 3 4 5 এভাবে যে কটা আছে সবগুলো সেম প্রসেসে করব। আর হচ্ছে যেটা আমাদের এখানে গ্রেভেল রিটেইন করবে যেটা পার্সেন্ট রিটেইন। এরপর হচ্ছে পার্সেন্ট সেন্ড। তো পার্সেন্ট সেন্ডের আগে আমরা পার্সেন্ট ফাইটে একটু দেখি। পার্সেন্ট ফাইটা হচ্ছে আমাদের 200 নাম্বার স্লিপ পাস করে যেটা চলে যাবে, মানে হচ্ছে প্যানের যে পার্সেন্টেজটা থাকবে ওটাই হচ্ছে আমাদের পার্সেন্ট ফাইন্স। তো পার্সেন্ট ফাইন্স এখানে প্যানে আসতে হচ্ছে আমাদের 1.6 পার্সেন্ট রিটেইন 1.6। তো এটাই হচ্ছে আমাদের পার্সেন্ট ফাইন্স 1.6। এরপর হচ্ছে স্যান্ড, যেটা পার্সেন্ট স্যান্ড এটা হচ্ছে আমাদের 4 নাম্বার স্লিপ এবং প্যান বাদে যেগুলো বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের স্যান্ড। তো মানে হচ্ছে গ্রেভেল এবং ফাইন্স গুলো বাদ দিয়ে দিলে আমাদের আমরা স্যান্ড পেয়ে যাব। তো যেহেতু এখানে টোটাল কত 100 থেকে যদি আমরা পার্সেন্ট গ্রেভেল আর পার্সেন্ট ফাইন্স এটা বাদ দিয়ে দিই তাহলে আমরা এটা পাবো, অথবা আমরা 4 নাম্বার এবং প্যান যেই পার্সেন্ট রিটেইন করতেছে এইগুলো বাদ দিয়ে এই সবগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো, মানে হচ্ছে 8 থেকে 200 পর্যন্ত স্লিপ এগুলো যোগ করলে সাম করলে যেটা আসবে এটা হচ্ছে আমাদের পার্সেন্ট স্যান্ড। তো এটার জন্য আমাদের একটা গ্রাফ করতে হয়, গ্রাফ প্লট করতে হয়। এটা আসলে এখানে এই বোর্ডে তো দেখানো সম্ভব না, তো আমরা গ্রাফ পেপারে দেখাবো, এটা পরের ভিডিওতে পাবেন। আর হচ্ছে সিবের যে এটা সিব অ্যানালাইসিস এর জন্য গ্রাফ হয় সেটা হচ্ছে এদিকে আসে পার্সেন্ট ফাইনাল অর পার্সেন্ট পাসিং, আর এদিকে আসে হচ্ছে ডায়ামিটার সিব ডায়ামিটার অথবা সিব সাইজ যেটা বলে সিব ডায়ামিটার। তো এটার জন্য একটা গ্রাফ আসবে, তা আমরা ওইটা পরে দেখব। তবে আমাদের এখানে একটু কেয়ারফুলি দেখতে হবে যে আমাদের সয়েল রিটেন যেটা এটা আমাদের যেহেতু আমরা কি সয়েল স্যাম্পল নিচ্ছে হচ্ছে 500 গ্রাম, তা আমাদের এটা অ্যাপ্রক্সিমেটলি 500 গ্রাম অর অ্যাপ্রক্সিমেটলি হতে হবে, যদি না হয় তাহলে হচ্ছে আমাদের একটু ক্যালকুলেশনের প্রবলেম হবে। তো এখানে আমাদের সয়েল রিটেন আমাদের যদিও 500 গ্রাম আসছে, অনেক সময় দেখা যায় যে কিছু উড়ে যায় বা উড়ে যায়, এটার জন্য আর কি মেইনলি ইয়াটা হয় লস হয়। তো এটার একটা ইয়ে আছে যে 2% এর বেশি যদি লস হয় তাহলে ওইটা আসলে গ্রাম করার যোগ্য না, তো ওইটা আসলে আনস্যাটিসফ্যাক্টরি। তো আমাদের ওইটা একটু খেয়াল করতে হবে যাতে লসের পরিমাণটা সামান্য থাকে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।